আমরা মা ছেলে হেঁটে হেঁটে শপে যাচ্ছি। তো আজকে হচ্ছে ইবিডেডের একটা স্পেশাল ডে। আমরা মা ছেলে যাচ্ছি একটু শপে, ইবি ড্যাডির জন্য ফ্লাওয়ার নিব। ইবি ও ড্যাডিকে আজকে ফ্লাওয়ার দিবে। এদিকে আমি ধরে নিয়ে যাচ্ছি, এই যে অনেক কষ্ট করে। ও আমার, ইয়েস শপো, ও আমার হাতটা ছাড়িয়ে নিতে চাচ্ছে, কারণ ও দৌড়াতে চাচ্ছে। কিছুক্ষণ হাঁটার পর আমরা এখন চলে এসেছি শপে। দিস ওয়ান, ইবি প্রথমে যে ফ্লাওয়ার চুজ করেছিল সেটা আবার চেঞ্জ করে অর্কিড নিতে চাচ্ছে। দিস ওয়ান। তো ভিউয়ার্স, ইবি ও ড্যাডের জন্য ফ্লাওয়ার নিয়ে নিয়েছে। আর একটা শপে বার্থডে কার্ডের জন্য ইবি। হুইচ ওয়ান? Okay. Show me. ইবি এই কার্ডটা চুজ করেছে, তো এই কার্ডটাই আমরা নিয়ে যাচ্ছি। ফ্লাওয়ার আর কার্ড নিয়ে আমরা মাছেরা এখন আবার হেঁটে হেঁটে ঘুরে যাচ্ছি। ওয়েট, উইন্টার সিজনে গাছে কিন্তু একদম পাতা থাকে না। আমি অনেকবার অনেক ব্লগে আপনাদের দেখিয়েছি, আজকে আবারও দেখালাম। যেহেতু এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ভাবলাম আরও একবার আপনাদেরকে দেখাই। একটাও পাতা নাই কিন্তু গাছে, সবগুলো পাতা ঝরে গেছে। ইব্বির বাবা কিন্তু এখনও ঘরে আসেনি, তাই আমরা মা ছেলে হেলে ধুলে আস্তে আস্তে ঘরে যাচ্ছি। আর যাওয়ার পরই ফ্লাওয়ার ইব্বি ওর বাবাকে দিবে। দেখা যাক ইব্বির থেকে ফ্লাওয়ার আর কার্ড পেয়ে ওর ড্যাডের অনুভূতিটা কীরকম হয়। তো গাইজ, দেখা হচ্ছে ঘরে গিয়ে। ইব্বি তো এখন লিখতে পারে না, তাই ইব্বির কার্ডটা আমি এভাবেই রেখে দিচ্ছি, ও এভাবেই ওর ড্যাডিকে দিবে। আমি লিখে দিলে কিন্তু ইব্বির অনুভূতিটা প্রকাশ করা হবে না। আর ইব্বি যখন বড় হবে তখন ও দেখবে যে কীভাবে ওর ড্যাডিকে বার্থডেতে উইশ করেছিল। ঘরে এসে ইব্বি ওয়েট করছে ওর ড্যাডি আর হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডেটা ও ঠিক করে বলতে পারে না, বড্ডে বড্ডে বলছে এখানে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে।